Hey guys, assalamu alaikum. I am back with a new another video. আজকের ভিডিওতে আপনাদেরকে নিয়ে এসেছি প্রাণী জাদুঘর। এটি ঢাকার মিরপুরে অবস্থিত। ভিতরে ঢুকে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, বাট আমি ভিতরে ঢুকেছিলাম ভেবেছিলাম যে যা দেখব সবকিছু জীবন্ত, কিন্তু বাইরে ভাই ভিতরে ঢোকার পর দেখছি সবই মৃত। যাই হোক, ভিতরে যেহেতু ঢুকেই পড়েছি তাই তাহলে আজকের ভিডিওতে এই জাদুঘর নিয়ে সমস্ত কিছু ডিটেলসে দেখাবো। তো চলেন দেখা যাক। আপনারা এখানে ঢুকে অনেক কিছু দেখতে পারবেন, অনেক পশু পাখির ডিম রাখা আছে, অনেক পশু পাখি জীবন্ত নাই কিন্তু মৃত অবস্থায় রাখা আছে। এখানে আমরা যেটা দেখছি এটা হচ্ছে হাঙ্গর মাছ, এটি হচ্ছে কুমিরের ডিম। কুমির আকার অনেক বড় হলেও এদের ডিমগুলা কিন্তু অনেক ছোট ছোট। এটা হ্যামার হাঙ্গর মাছ, হাঙ্গর এখানে অনেক প্রকারের হাঙ্গর মাছ রাখা হয়েছে, বিভিন্ন প্রকারের হাঙ্গর মাছ আছে। এটা হচ্ছে রূপচাঁদা মাছ, রূপচাঁদা মাছ, হাঙ্গর মাছ এগুলো কিন্তু মূলত লুনা পানির মাছ, আমাদের নদীতে পাওয়া যায় না। তারা মাছ এটাও লুনা পানির মাছ। বাসনাল সাপ, এটা হয়তো এর আগে কখনো দেখেন নাই আপনারা, বা দেখলেও খুব কম মানুষে দেখেছে বাসনাল সাপ। সাপিবালি গরুর বাছুর, এটা সর্বপ্রথম আমি নাম শুনলাম, এর আগে এরকম গরুর নামই শুনিনি আমি কখনো। এটাও একটা সাপিবালি গরুর বাছুর। মনে হয় আকাশে উঠতে পারে চিতা বিড়াল, এটা দেখতে অনেকটা চিতাবাঘের মতো। উপরে জেব্রা, চিতাবাঘ, এগুলো কিন্তু সব এখানে সব প্রাণী আপনি কাছ থেকে দেখলে মনে হবে জীবন্ত, তবে ক্যামেরায় হয়তো ওরকম দেখা যাচ্ছে না। এটি হচ্ছে অলিভ বেনুন, আপনি সব প্রাণীকে কাছ থেকে দেখলে অনেক মজা পাবেন, মনে হবে সব প্রাণী জীবন্ত। উলুক, বড় মানুষের মতো দেখতে কিন্তু এটা কিন্তু বড় মানুষ না, এটা হচ্ছে আর একটা প্রজাতির নাম উলুক। এখানে কিছু সাপের ডিম রাখা আছে। শঙ্খিনী সাপ, এটা হচ্ছে শঙ্খিনী সাপ, আর সাইডে হচ্ছে শঙ্খিনী সাপের ডিম। হচ্ছে সোনালি বাঘ, এই ছুরি ইসাখার ছুরি যেটাতে বাংলা লেখা আছে, মানে সর্বপ্রথম বাংলা লেখা হয়েছিল যে ছুরিটাতে সেটা হচ্ছে ছুরি ইসাখার ছুরি। আমরা অনেকেই ইন্টার লেভেলের বইয়ে পড়েছি। এই তো এটা হচ্ছে কালো বাঘ, অনেক প্রজাতির বাঘ দেখেছেন, এই প্রথম মনে হয় কালো বাঘ দেখলেন। সিংহি, উপরেরটা সিংহি, কালো বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার।
একটা সংখ্যা রয়েছে যার কারণে কিন্তু এই মাছটা একদম নিষিদ্ধ, মানে বাজারে বিক্রি করা। কই কার্প, এটা হচ্ছে কুমির মাছ, এটা লোনা পানির মাছ, এটা সাগরে পাওয়া যায় বেশি, নদ নদীতে মাছ নাই বললে চলে। দেখতে অনেকটা কুমিরের মতো, মুখ মাথা সবই কুমিরের মতো। ওর সাথে অনেকটা সময় টাইম ই করছিল, ওয়েস্ট করেছি, আমি মজা নিয়েছি। তো গাইজ, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এন্ড শেয়ার করতে ভুলবেন। তো আমার ভিডিওর প্রায় 95% মানুষই ভিডিও দেখে বাট কেউ সাবস্ক্রাইব করতেছে না, এটা খুবই হতাশাজনক। নতুন বলে কিনা তাও জানি না। তো সকলের কাছে রিকোয়েস্ট থাকবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো গাইজ, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।